চলতি বছরের প্রথম দিকে রাজনৈতিক অস্থিরতা থাকলেও রমজানকে সামনে রেখে পণ্য আমদানি প্রক্রিয়া শুরু করেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে গত বছরের একই সময়ের তুলনায় ছোলার আমদানি বেড়েছে 41 ভাগ। এই চার মাসে ভোজ্যতেলের আমদানি বেড়েছে 48 শতাংশের বেশি। আর গত বছরের একই সময়ের চেয়ে এবার ডালের আমদানি বেড়েছে 42 ভাগ। তবে পর্যাপ্ত উৎপাদন ও মজুদ থাকায় কম হয়েছে চিনির আমদানি। যে পরিমাণ রমজানের চাহিদা তার দেড় গুণ মাল আমাদের মজুদ আছে। বিশ্ববাজার আপনারা জানেন খুবই মন্দা, তারই ধারাবাহিকতায় আপনার ভোজ্য তেল চিনি এগুলির বাজার যথেষ্ট কমেছে, তার ধারাবাহিকতায় আমাদের পাইকারি বাজারও এটা কমেছে। অন্যান্য বছরের তুলনায় এবার রমজানের বাজার অনেকটাই স্বাভাবিক বলছেন ক্রেতা ও বিক্রেতারা। এখন দাম ঠিকই আছে আলহামদুলিল্লাহ, এইভাবে থাকলে আমরা খুশি। এই মুহূর্তে আমি বাজার করলাম, এটা একটু গতবার থেকে ঠিক হবে, এখন রোজার মধ্যে না বাড়লেই হয় ভালো হয়। গত বছরের তুলনায় একটু কম মোটামুটি সব জিনিসই। রোজা উপলক্ষে জিনিসপত্রের দাম মোটামুটি আগের তুলনায় কমছে। আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দাম কম থাকার পাশাপাশি দেশে পর্যাপ্ত মজুদ থাকায় রমজানের দাম বাড়ার আশঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।